আইভার সাইকেল গ্লাভস, এইটা নিয়ে আমাদের অনেক রকম কোশ্চেন আছে যে আমরা কেন সাইকেল গ্লাভসগুলো পরি। সো আমার হাতে যে সাইকেল দেখতে সরি গ্লাভস দেখতে পাইতেছে, সেই গ্লাভসের দাম হচ্ছে 120 টাকা। ইয়াস, বাট তোমরা এটার সাথে ভালো দামেরও গ্লাভস কিনতে পারো, অ্যান্ড ওইগুলা বেশি ভালো হবে, তোমার যে টিকনিকটা মোটা হবে এইগুলো দিকটা। এদিকে ফোম টাইপের একটা ইদেও আছে, বাট তারপর ওইটার চেয়ে ওইটারটা বেশি ভালো। সো এখন কোশ্চেন হচ্ছে কেন আমরা সাইকেল গ্লাভস পরতেছি। সাইকেল গ্লাভস পরার ফার্স্ট বেনিফিট হচ্ছে, মনে করো তুমি এরকম স্টান্টম্যান কিছু একটা করতেছো বা শো অফ টাইপের যাই বলো তুমি, সেভাবে মনে করো তুমি পাহাড়ে অফ রোডিং করতেছো, অ্যান্ড ওই টাইমে যদি তুমি কোনো না কোনোভাবে যদি তুমি উষ্টায় মুষ্টায় পরেও যাও, তুমি তুমি কী করবে? সবসময় তোমার হাত দিবা প্রোটেকশনের জন্য সবার আগে, বাট তুমি যদি হাত দাও সবসময় তুমি দেখবা যে মিন অ্যাক্সিডেন্ট হইলে তখন তোমার হাত ছিলে টিলে যাবে। বাট যদি তোমার কাছে গ্লাভস থাকে তাহলে এটা হয়তো ছিলবে, বাট তারপর আগের চাইতে আরও কম হবে, মিন গ্লাভস তোমাকে আরও প্রোটেকশন দিবে। এটা ছাড়া আমাদের যদি সাইকেলের গ্রিপের কোয়ালিটি ভালো না হয় আমাদের কী হয়, সবসময় সাইকেলে গ্রিপ ধরলে আমাদের হাত একদম মানে ময়লা হয়ে যায়। সো গ্লাভস পরলে তোমার সাইকেলে যদি ময়লা টলে থাকেও তোমার হাত ওইভাবে করে লাগবে না। অ্যান্ড এটা ছাড়াও মনে করো গ্লাভস, মনে করো তুমি হ্যান্ডেল ধরে রাখছো, মিন্স সাইকেলে হ্যান্ডেল ধরতে একটু ভারী টারি বা শক্ত এরকম লাগতেও পারে, বাট এই জন্য আমাদের একটুখানি হইলেও প্রোটেকশন দেয়, মিন এখানে তোমার ব্যথা একটু হয়তো কম লাগবে। এছাড়া শীতকালের জন্য তো জানো এই রিজন, শীতকালের মধ্যে ঠান্ডা থাকে, অ্যান্ড এই গ্লাভস আমাদেরকে প্রোটেক্ট করবে। আমি যতটুকু জানি আমি সবকটা আমি বলে দিছি, ইট মিনস দ্য বেনিফিট কি, আই নো আমি ঠিক মতো বলতে পারি না, আমি মিন বারবার আটকাইছি, অনেক টাইমের প্রবলেম হয়েছে, বাট তারপরে গাইস ভিডিও কেমন লাগছে গাইস কমেন্ট করে জানিয়ে দিও, অ্যান্ড আস্তে আস্তে গাইস ইমপ্রুভ হবে আমার কথা বলা, মিন আমি যখন আমি ভয়েস কভার করছি আমার যে কয়েকবার করা লাগছে এরকম। সো আজকে ভিডিও কিরকম লাগছে গাইস কমেন্ট করে জানিয়ে, অ্যান্ড লাইক সাবস্ক্রাইব করে দিই, অ্যান্ড গাইস আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি সো সরি গাইস। সো যাই হোক গাইস আজকে ভিডিও এখানে করতেছি, থ্যাংকস ফর ওয়াচিং গাইস অ্যান্ড বাই বাই।